তোমাদেরকে আরও একবার জানিয়ে দিচ্ছি যে এই ইউটিউব চ্যানেলে প্রতিদিন সকাল 8টায় রিজনিং ক্লাস এবং প্রতিদিন রাত 8টায় অঙ্ক ক্লাস করানো হচ্ছে। টানা 5 মাস এই রুটিন মেনে প্রতিদিন ক্লাস করানো হবে। যে সকল ছেলেমেয়েরা বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তারা যেন বেসিক লেভেল থেকে অঙ্ক শিখতে পারে, এই কারণে তাদের জন্য অঙ্কের এই সমস্ত চ্যাপ্টারগুলোর ক্লাস করানো হবে। অঙ্কের পাশাপাশি তোমরা যাতে রিজনিংয়ে পিছিয়ে না যাও, এই কারণে রিজনিংয়েরও এই সমস্ত চ্যাপ্টারগুলোর ক্লাস করানো হবে। তোমরা যদি এই সমস্ত চ্যাপ্টারগুলোর অঙ্ক এবং রিজনিং ভালো করে শিখতে পারো, তাহলে বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষাতে এমন কোনো অঙ্ক বা রিজনিং থাকবে না যেটা তোমার অজানা থাকবে। যেহেতু আমরা প্রথম 5টা ভিডিওতে সংখ্যা পরিচয় অধ্যায়ের প্রথম 10টা অঙ্ক নিয়ে আলোচনা করে নিয়েছি, এই কারণে এই ভিডিওতে 10 নম্বর অঙ্ক দিয়ে আলোচনা শুরু হবে। যারা যারা একদম বেসিক লেভেল থেকে অঙ্ক শিখতে চাও, এই অঙ্কটা তোমাদেরকে অবশ্যই শেখা দরকার, কারণ এই অঙ্কের মধ্যে আমি তোমাদেরকে মৌলিক সংখ্যার ধারণা দিব। মৌলিক সংখ্যা কাকে বলে আমি তোমাদেরকে এখন শিখিয়ে দিব, ঠিক আছে? আর অঙ্কটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ অনেক চাকরির পরীক্ষাতে এই অঙ্কটা হুবহু কমন এসেছে, ঠিক আছে? তাহলে আমি বুঝিয়ে দিচ্ছি, আগেই বুঝিয়ে দিব মৌলিক সংখ্যা কাকে বলে। তো তোমরা মনে রাখবা যে কোনো সংখ্যাকে এক এবং সেই সংখ্যা ছাড়া যদি অন্য সংখ্যা দিয়ে ভাগ করা যায়, তাহলে সেটা মৌলিক সংখ্যা হবে না, ঠিক আছে? আর যদি এক এবং সেই সংখ্যা ছাড়া যদি অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায়, তাহলে তোর মৌলিক সংখ্যা হবে না। যদি ভাগ করা না যায়, তাহলে সেটা হবে মৌলিক সংখ্যা। তাহলে বোঝাবার চেষ্টা করছি, দেখো এদিকে আমি একটা সংখ্যা নিলাম 100। 100 কি মৌলিক সংখ্যা? না, 100 মৌলিক সংখ্যা না, কারণ এই সংখ্যাকে 100কে কী কী দিয়ে ভাগ করা যায়? অনেক কিছু দিয়ে ভাগ করা যাচ্ছে। এটাকে 2 দিয়ে ভাগ করা যায়, 5 দিয়ে ভাগ করা যায়, 50 দিয়ে ভাগ করা যায়, 25 দিয়ে ভাগ করা যায়, এই কারণে 100টা মৌলিক সংখ্যা হবে না, ঠিক আছে? ক্লিয়ার, বুঝতে পেরেছো? তোমাদের যদি বলি কি এই 32 কি মৌলিক সংখ্যা? হ্যাঁ, এটা মৌলিক সংখ্যা হবে না, কারণ এটাকে 2 দিয়ে ভাগ করা যায়, 8 দিয়ে ভাগ করা যায়, অনেক সংখ্যা দিয়ে ভাগ করা যায়। এবার বলো, এবার যদি তোমাকে বলি কি আচ্ছা 11 কি মৌলিক সংখ্যা? অবশ্যই 11 মৌলিক সংখ্যা, কেন বলো তো? 11কে দেখো তো, ভেবো তো কিছু দিয়ে কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে কিনা। ভাগ করা যাচ্ছে? ভাগ করা যাচ্ছে না, কেবলমাত্র ভাগ করা যাচ্ছে কী দিয়ে? 11কে 1 দিয়ে ভাগ করা যাবে, আর 11 দিয়ে ভাগ করা যাবে, ঠিক না? 11কে 1 দিয়ে ভাগ করা যাবে, আর 11 দিয়ে ভাগ করা যাবে। কিন্তু সংখ্যাতে কী বলেছে যে কোনো সংখ্যাকে যদি 1 এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে যদি ভাগ করা না যায়, সেটাকে বলা হয় মৌলিক সংখ্যা। তাহলে ক্লিয়ার, বুঝতে পেরেছো তো? ঠিক আছে, তাহলে বলো প্রশ্নের মধ্যে কী আছে? 1 থেকে 100 মধ্যে মৌলিক সংখ্যা কটা হবে, কতটা আছে, ঠিক আছে? এই যে এখানে আমি লিখে দিচ্ছি, দেখো এই সংখ্যাগুলো হলো, এই যে এখানে এই সংখ্যাগুলো হলো 1 থেকে 100 মধ্যে মৌলিক সংখ্যাগুলো। তাহলে এখানে কটা সংখ্যা আছে? টোটাল 25টা সংখ্যা আছে। তোমরা কী করবা? তোমরা মুখস্থ করে নেবা, ঠিক আছে? 1 থেকে 100 মধ্যে মৌলিক সংখ্যা কটা হবে মুখস্থ করে নেবা। তাহলে পরীক্ষাতে তুমি যদি বের করতে যাও অনেক সময় লেগে যাবে, ওকে? তাহলে এই অঙ্কের সঠিক উত্তর হলো এই নম্বর অপশন 25টি। তোমাদের সুবিধার জন্য আমি তোমাদেরকে আরও 3টা অঙ্ক দিচ্ছি। এই 3টা অঙ্ক দেখো, এটা অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষার জন্য। দেখো 1 নম্বর অঙ্কতে কী বলেছে, 1 থেকে 50 পর্যন্ত বা 1 থেকে 50-এর মধ্যে মৌলিক সংখ্যা কটি হবে। তাই এগুলো মুখস্থ করে নেবা, ঠিক আছে? 1 থেকে 50-এর মধ্যে মৌলিক সংখ্যা কটা হবে? 15টি হবে, 15টি, ওকে? 15টি হবে, ঠিক আছে? আর 2 নম্বরটা দেখো, 2 নম্বরটা কী বলছে, 1 থেকে 150-এর মধ্যে মৌলিক সংখ্যা কটি হবে? 1 থেকে 150-এর মধ্যে মৌলিক সংখ্যা কটা হবে বলো তো? 35টি হবে, 35টি, ঠিক আছে? ক্লিয়ার? আর 3 নম্বরটা কী বলছে, যে 1 থেকে 200-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো কটি হবে? 1 থেকে 200-এর মধ্যে মৌলিক সংখ্যা হলো 46টি, ওকে? তো এগুলো তোমরা ভালো করে মুখস্থ করে রাখবা, কারণ বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষাতে যদি এগুলো প্রশ্ন চলে আসে, তো তুমি যদি এগুলো মৌলিক সংখ্যা যদি বের করতে যাও, তাহলে তোমাদের অনেক সময় লেগে যাবে, অনেক সময় নষ্ট হবে, ওকে? তাহলে তোমরা কী করবা, মুখস্থ করে রাখবা। যারা যারা একদম শুরু থেকে অঙ্ক শিখতে চাও, এই অঙ্কটা অবশ্যই শিখতে হবে, কারণ এই অঙ্কটিতে আমি তোমাদেরকে যৌগিক সংখ্যার ধারণা দিব। যৌগিক সংখ্যা কাকে বলে এই অঙ্কটিতে আমি তোমাদেরকে বুঝিয়ে দিব। শুনো, যৌগিক সংখ্যা কাকে বলে আগে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তো যে সকল সংখ্যাকে 1 এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়েও ভাগ করা যায়, তাহলে সেটাকে আমরা বলবো যৌগিক সংখ্যা, ওকে? তো আমি ধরে নিলাম একটা সংখ্যা নিলাম, আবার নিচ্ছি 50 নিচ্ছি। তো 50কে কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় কি? মানে 1 আর 50 বাদ দিয়ে, কারণ আমি তো বলেছি যে সংখ্যাকে 1 এবং সেই সংখ্যা ছাড়া বাদ দিয়েও যদি কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায়, তবে সেটাকে যৌগিক সংখ্যা বলে। তাহলে এই 50কে কী কী দিয়ে ভাগ করা যাচ্ছে? 2 দিয়ে ভাগ করা যায়, 5 দিয়ে ভাগ করা যায়, 10 দিয়ে ভাগ করা যায়, তাহলে এটা কী? যৌগিক সংখ্যা, তাই না? আর তোমরা এটাও বলে রাখতে পারো যে 1 এবং মৌলিক সংখ্যা বাদ দিলে যেগুলো সংখ্যা বেঁচে থাকে সবটাই কিন্তু যৌগিক সংখ্যা হবে, ওকে? 1 এবং মৌলিক সংখ্যা বাদ দিলে যে সংখ্যাগুলো বেঁচে থাকবে সেই সমস্ত সংখ্যাগুলোকেই যৌগিক সংখ্যা বলা হয়। তাহলে দেখো তো এই 4টা অপশনের মধ্যে কোনটা সঠিক উত্তর হবে? এই 27 কি যৌগিক সংখ্যা হবে? 27 অবশ্যই যৌগিক সংখ্যা, কারণ কেন বলো তো? 27কে দেখি কী কী দিয়ে ভাগ করা যায়, 3 দিয়ে ভাগ করা যায়, 9 দিয়ে ভাগ করা যায় বলে এটা যৌগিক সংখ্যা। এটা দেখো 49 যৌগিক সংখ্যা হবে? অবশ্যই যৌগিক সংখ্যা, কারণ 49কে 7 দিয়ে ভাগ করা যায়। 81 কি যৌগিক সংখ্যা হবে? অবশ্যই এটা যৌগিক সংখ্যা, কারণ এটাকে কী কী দিয়ে ভাগ করা যাচ্ছে বলো? 3 দিয়ে ভাগ করা যায়, 9 দিয়ে ভাগ করা যায়। আর কিন্তু এটা দেখো 97 কে ভাগ করা যাচ্ছে না, দেখো ভাগ করা যাচ্ছে
এক দিয়ে আর 97 দিয়ে ভাগ করা যায়, কিন্তু ওটা তো বাদ দিয়ে তোমাকে একটা সংখ্যা বের করতে হবে যেটা ভাগ করা যায়, ওইরকম কোনো সংখ্যা পাচ্ছি না বলে এটা কি যৌগিক সংখ্যা। ঠিক আছে, আশা করছি তোমরা বুঝতে পেরেছ। তোমরা এবার এই অঙ্কটি দেখো, এই অঙ্কটি যৌগিক সংখ্যা এবং মৌলিক সংখ্যার উপর এটা একটা প্রশ্ন। দেখো এখানে কী বলেছে, নিচের কোন বিবৃতিটি মিথ্যা। এখানে চারটা অপশনের মধ্যে একটা বিবৃতি মানে একটা অপশন মিথ্যা আছে, ওটা বের করতে হবে। তাহলে আমি এক ধার থেকে পড়ছি। হ্যাঁ দেখো, এক নম্বর দেখো কী বলছে, একমাত্র জোড় মৌলিক সংখ্যা হলো 2, এটা সত্য আছে। এটা মনে রাখবো তোমরা যে একমাত্র জোড় মৌলিক সংখ্যা 2 হয়, কারণ মৌলিক সংখ্যাগুলো তুমি যখন বের করতে যাবা দেখবা শুধু 2টাই একমাত্র জোড় সংখ্যা পাবা। ওকে, তাহলে একমাত্র জোড় মৌলিক সংখ্যা 2, এটা এটা মনে রাখবা। প্রথম যৌগিক সংখ্যা হলো 4, এটাও সত্য আছে, কারণ দেখো এক তো এক না আছে মৌলিক সংখ্যা না আছে যৌগিক সংখ্যা, 2 কী আছে 2 তো মৌলিক সংখ্যা, 3 কী আছে মৌলিক সংখ্যা, তাহলে প্রথম যৌগিক সংখ্যা কী হলো 4 হবে। এবার প্রথম বিজোড় যৌগিক সংখ্যা কত হবে, প্রথম বিজোড় যৌগিক সংখ্যা কত হবে বলো, 9 হবে কি? তাহলে দেখি আমি বলছি তোমাদেরকে, এক কী হলো না আছে ওটা, এক তো যৌগিক সংখ্যাও নেই মৌলিক সংখ্যাও নেই, 2 হলো মৌলিক সংখ্যা, 3 হলো মৌলিক সংখ্যা, আর 4 হলো কি যৌগিক সংখ্যা, কিন্তু ওটা বিজোড়ের কথা বলছে, আর 4 তো জোড় হলো তাই না। তাহলে 5 কী হলো, 5 মৌলিক সংখ্যা, 6 যৌগিক সংখ্যা কিন্তু ওটা জোড় সংখ্যা আছে, তাহলে এটা কিন্তু উত্তর সত্য আছে, সত্য আছে, কারণ 9কে দেখো 9কে 3 দিয়ে ভাগ করা যাবে, এটা বিজোড়, এটা এটা যৌগিক সংখ্যা আবার এটা বিজোড়ও আছে, আর প্রথম সংখ্যা প্রথম বিজোড় যৌগিক সংখ্যা হলো 9, এটা সত্য আছে। ঠিক আছে, তাহলে এবার দেখো 3 নম্বর অপশন বলছে প্রথম জোড় যৌগিক সংখ্যা 2, এটা মিথ্যা, এটা মিথ্যা কেন, কারণ 2 তো মৌলিক সংখ্যা না, আর এখানে কী বলেছে যৌগিক সংখ্যা বলেছে। ঠিক আছে, তাহলে এই অঙ্কের সঠিক উত্তর কোনটা হলো, 2 নম্বর অপশন। ওকে,